আমরা সবাই জানি যে দেশে একটা ফ্যাসিস্ট দানবীয় একটি সরকারকে উৎখাত করে ছাত্র জনতার একটা বিদ্রোহের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। তারপরে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সময়ে আপনাদের এই দুর্গোৎসব, সর্বজনীন দুর্গোৎসব, এটা নিশ্চয় নিঃসন্দেহে সমস্ত দেশের মানুষের মধ্যে একটা নতুন একটা অনুপ্রেরণা সৃষ্টি করবে। আমরা সবাই জানি যে দেবী দুর্গার যে উপাসনা করা হয় তার মূল কারণটি হচ্ছে যে দেবী দুর্গা হচ্ছেন অসুরকে বধ করেন। অর্থাৎ ধরিত্রীতে, পৃথিবীতে যখনই আপনার কোনো অন্যায় অসুন্দর অবিচার দেখা দেয় তখন তিনি সেটাকে বধ করেন, অসুরকে বধ করেন, অন্যায়কে দূর করেন। এবং আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশে যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে, এখানে সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সকল মানুষ একসাথে হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে নির্মাণ করবে এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে নির্মাণ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন দেখি যে আপনার কিছু সংখ্যক মিডিয়া, কিছু সংখ্যক মানুষ তারা বাংলাদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থান দিকে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তায়িত করার চেষ্টা করে এবং কিছু সংখ্যক মিডিয়া বিশেষ করে বিদেশে তারা বাংলাদেশে সর্বজন যে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, সংখ্যালঘু ভাইরা রয়েছেন, তাদের উপর নির্যাতন হচ্ছে এই ধরনের একটা ব্যাখ্যা তারা চারদিকে ছড়িয়ে দিতে যাচ্ছেন, যেটা আমরা তীব্র নিন্দা করেছি এবং এটা প্রমাণিত হয়েছে যে এটা এই ধরনের কোনো ম্যাসিক ঘটনা বাংলাদেশের ঘটে। হ্যাঁ, যে কোনো পরিবর্তনের পরেই কিছু কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো কখনোই সাম্প্রদায়িক ছিল না, সেই ঘটনাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনারা জানেন যে এই পরিবর্তনের পরে পরেই আমাদের দলের একজন চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত দেশে আমরা আমাদের নেতা কর্মী সকলে কিন্তু এই আপনার দেশের শান্তি রক্ষার জন্য বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাইরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের উপাসনায় মন্দির সম্পত্তি গৃহ রক্ষা করার জন্য তারা পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এবং এই পূজার সময় আমরা আমাদের সমস্ত দলের সমস্ত ইউনিটগুলোকে আমাদের নির্দা ও নির্দেশ দেওয়া হয়েছে, সেই হিসাবে কাজ চলছে যে তারা প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের পূজা কমিটির সঙ্গে আমাদের কমিটি সম্পৃক্ত করা হয়েছে, তারা সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সার্বক্ষণিক ভূমিকা পালন করছে। আজকের এই দিনে আবারও আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের আগামী বছর সুন্দর হোক, অত্যন্ত ভালো মুহূর্তগুলো ফিরে আসুক এবং আপনাদের দীর্ঘ জীবন সকলের কামনা করছি, সাফল্য কামনা করছি এবং শান্তি দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আবারও সার্বজনীন উৎসবের শুভেচ্ছা।